বিসমিল্লাহ রহমানুর রহিম, আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং টিপসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, আমি ভালো আছি। আমরা রীতিমতো ফেসবুক বিজ্ঞাপন নিয়ে আমরা কিছু টিউটোরিয়াল সাবমিট করতেছি। তো আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ফেসবুক বিজ্ঞাপন প্লাস আদার্স যে কিছু সেট আপ আছে ফেসবুক রিলেটেড প্লাস শপিফাই নিয়ে আমরা টিউটোরিয়াল মেক করতেছি। আশা করতেছি আপনারা প্রত্যেকে এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হবেন। তো আজকে আমাদের যে টপিকটি হলো ফেসবুক বিজনেস পেজ কিভাবে মেক করতে হবে, মোটামুটি ভাবে বেসিক যে সেট আপটা আছে ওই বেসিক সেট আপ প্লাস বিজনেস ম্যানেজার ক্রিয়েটটা আমরা এই দুটো পার্ট আজকে দেখাবো। দেন আমাদের বিজনেস পেজটা কেন দরকার অ্যান্ড বিজনেস ম্যানেজারটা কেন দরকার। আমাদের বিজনেস পেজটা মূলত দরকার, অ্যাট ফার্স্ট আমরা যে কোনো প্রকার বিজনেস বলি বা আমরা আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং বলি, একটি পার্সোনাল ব্র্যান্ডিং বা বিজনেসের জন্য অবশ্যই বিজনেস যে পেজটা আছে ওই বিজনেস পেজটা জরুরি। অ্যান্ড আমাদের যে অ্যাড সেট আপ প্লাস আমাদের যে বিজনেস পেজগুলো রয়েছে, একটা বিজনেসের কয়েকটি পেজ থাকতে পারে বা একটি ব্যক্তির কয়েকটি পেজ থাকতে পারে, একসাথে সকল পেজগুলোকে ম্যানেজ করার জন্য বিজনেস ম্যানেজারটাকে প্রয়োজন। প্লাস আমরা বিজনেস ম্যানেজারের মাধ্যমে বিজ্ঞাপন সেট আপ করে থাকি। তো আমরা বিজনেস ম্যানেজারের মাধ্যমে ছাড়াও আমরা বিজ্ঞাপন সেট আপ করতে পারি পেজের মাধ্যমে, প্রমোট বা বুস্টের মাধ্যমে। বাট প্রফেশনাল ওয়েতে মার্কেটিং করতে গেলে অবশ্যই আপনাকে বিজনেস ম্যানেজার সেট আপ করতে হবে এবং বিজনেস ম্যানেজারের সাহায্যে আপনাকে বিজ্ঞাপনগুলো রান করতে হবে। তো বিজনেস পেজ দেখা যাচ্ছে যে একটি বিজনেসের দুইটি বা তিনটি থাকতে পারে। এখন প্রশ্ন থাকতে পারে যে কেন একটি বিজনেসের দুইটা থেকে তিনটা বিজনেস পেজ থাকতে পারে। তো এর কারণটা হলো আপনার দেখা যাচ্ছে যে একটা বিজনেসের কয়েকটি পার্ট থাকতে পারে, যেমন কিছু গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থাকে তাদের দেখা যাচ্ছে যে একটি বিজনেসই বাট তাদের কয়েকটি পার্টই বিভক্ত থাকে। হতে পারে একটি টি শার্ট ব্র্যান্ড, হতে পারে একটি আদার্স ক্লোথিং ব্র্যান্ড, ইত্যাদি ইত্যাদি। তো আমরা দেরি না করে আজকে চলুন শুরু করা যাক, আমরা কিভাবে একটি বেসিক বিজনেস পেজ সেট আপ করতে পারি এবং ক্রিয়েট করতে পারি এবং বিজনেস পেজ সেট আপ করতে কী কী প্রয়োজন, সাথে আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েশনটা দেখব। তো দেরি না করে চলুন শুরু করা যাক। বিজনেস ম্যানেজার সেট আপ করতে অ্যাট ফার্স্ট আপনাদের যা করতে হবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে নিতে হবে। কেননা ফেসবুক পেজ যেহেতু আমাদের প্রয়োজন অ্যাট ফার্স্ট, একটা বিজনেস করার পূর্বেই বিজনেস ম্যানেজার বা আদার্স কোনো কিছু করার পূর্বে আপনাকে বিজনেস ম্যানেজারের জন্য একটা বিজনেস পেজ করতে হবে। কেননা আপনার বিজনেস পেজটা হলো আপনার বিজনেসের জন্য মূল বিষয়, বা আপনি বিজনেস বলেন বা আদার্স যে বিষয়গুলোই বলেন না কেন। তো অ্যাট ফার্স্ট আপনাকে পেজ ক্রিয়েট করতে হবে। তো ফেসবুকে আপনি লগ ইন করার পর এখানে আপনি দেখতে পারবেন পেজ, আপনার মেনুগুলোতে দেখতে পারবেন পেজ নামে একটা অপশন আছে, ওইখানে গিয়ে আপনি চাইলে পেজ ক্রিয়েট করতে পারবেন, যে ক্রিয়েট পেজ চাইলে এখানে গিয়ে আপনি ক্রিয়েট করতে পারেন। আদারওয়াইজ আপনি চাইলে, যেমন আপনি যদি হোমে থাকেন, থাকার পর আপনি এখানে যে ডটগুলো পাবেন মানে মেনুগুলো পাবেন, এখানে ক্লিক করার পর দেখবেন পেজ নামে একটা অপশন আছে, মানে দুইভাবে আপনি গিয়ে ক্রিয়েট করতে পারবেন। তো যেহেতু আমার বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে, তো আমি বিজনেস পেজটা ক্রিয়েট করতেছি। ক্রিয়েট এ নিউ পেজ, আমার বিজনেসের জন্য একটা সম্পূর্ণভাবে পেজ ক্রিয়েট করব এবং সেট আপ করবো। তো পেজের নামটা আপনাকে দিতে হবে, পেজের নামটা আমি দিয়ে দিই তো পেজের নামটা আমি দিয়ে দিলাম। পেজের ক্যাটাগরিটা হবে, এটা কি ধরনের ক্যাটাগরি, আপনার কি শপিং হবে নাকি আদার্স কোনো ক্যাটাগরি হবে, ওইটা আপনি তুলে ধরতে পারেন। বাট যেহেতু এটা আমার একটি ক্লোথিং ব্র্যান্ড, তো আমি এটা ক্লোথিং দিয়ে দেখি কোনো কিছু পাই কিনা। তো দেখেন যে ক্লোথিং ব্র্যান্ড নামে একটা অপশন আছে, আপনারা যখন শপ করবেন বা আদার্স যে ক্যাটাগরিগুলো আছে যেমন শপিং, দেখেন যে শপিং সার্ভিস, দেখছেন এখানে ক্লোথিং শপ বা আদার্স অনেক কিছু আছে, আমি চাইলে ক্লোথিং শপটাও দিতে পারি। হ্যাঁ, তো যাই হোক আমি এটা ক্লোথিং ব্র্যান্ড দিয়ে দিলাম, প্লাস আমি ক্লোথিং শপটাকে আমি রাখতে পারি, চাইলে একটা দুইটা ক্যাটাগরি আপনি রাখতে পারেন, সমস্যা নেই। তারপর এখানে ডিসক্রিপশন হবে, এটা আমি আপাতত স্কিপ করে গেলাম, এবং এই ডিসক্রিপশনটা অবশ্যই আপনার ক্যারেক্টার লিমিটটা হবে 255 ক্যারেক্টারের ভিতরে আপনাকে এই ডিসক্রিপশনটা মেক করতে হবে। তো আমি আপাতত ডিসক্রিপশনটা স্কিপ করলাম, আমি ডিসক্রিপশনটাকে পরে দিব। তারপর আমি ক্রিয়েট এ পেজ দিয়ে দিলাম। তো পেজটি ক্রিয়েট হওয়ার পর আমাকে পেজে কিছু সেট আপ করতে হবে।
তো আমরা দেখবো কিভাবে পেজের সেট আপ করবো। এখানে দেখেন আমাদের প্রোফাইল পিকচার এবং কভার ফটো প্রয়োজন, আমি এটাকে স্কিপ করে গেলাম, এগুলোকে আমি পরে দিব। আপনি চাইলে এখানে ডিসক্রিপশন অ্যান্ড প্রোফাইল পিক অ্যান্ড কভার যে ফটোটা আছে ওটা চাইলে আপনারা এখানে সেট আপ করে দেন, আপনারা সামনের দিকে বা আপনারা যেতে পারেন আর কি। আমি আপাতত এটাকে স্কিপ করে গেলাম। তারপর আমি লোগো এবং যে বিষয়গুলো থাকবে বা আদার যে সেটিংগুলো থাকবে ওগুলোকে আমি সেট আপ করে দেন আমি বিজনেস ম্যানেজারটাকে শুধু মেক করবো। তো এখানে আমি স্কিপ করে গেলাম সবকিছু। এখন দেখেন একদম ব্ল্যাঙ্ক আমার একটা পেজ ক্রিয়েট হয়ে গেল, অলরেডি ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমাকে পেজটাকে সেট আপ করতে হবে। তো অ্যাট ফার্স্ট আমরা যেটা করব, এখানে আমাদের যে ইয়াটা আছে প্রোফাইল পিকচারটা আছে বা আমাদের পেজের বিজনেস লোগোটা আছে ওইটা আমরা এখন আমরা আপলোড করে দিব, আপলোড করে সেট আপ করব। তো আমাকে যা করতে হবে, আমাকে অলরেডি মনে করেন আমি নর্মালভাবে একটা লোগো মেক করে রাখা আছে বা এই স্টোরেজ যে লোগোটা আছে ওইটা আমি এখানে আপলোড করে দেবো। তো এটা আপলোড করার পর আমি সেভ করব, সেভ করব, দেন আমার এটা লোগো হিসেবে সেট আপ হয়ে যাবে আমার এই পেজটাতে। তো লোগো হিসেবে সেট আপ হওয়ার পর আমার যা করতে হবে, অ্যাট ফার্স্ট আমার কভার ফটো আপলোড করতে হবে। একটা বিষয় মনে রাখবেন সবসময়, কভার ফটো যদি আপনার কভার ফটো এবং প্রোফাইল পেজ যদি আপনার ডিরেক্টলি থাকে তাহলে অ্যাকচুয়ালি মনে হবে যে আপনার যে পেজটা আছে এটা মনে হবে একটা পারফেক্ট পেজ, মানে নর্মালি আমরা যেটা মনে করি আর কি। বাট এর ভিতরে অনেক কিছু আছে যা আমাদের ফিক্স করে নিতে হবে বা সেট আপ করে নিতে হবে। বাট আমরা নর্মালি সাধারণত ফেসবুক পেজ ক্রিয়েট করার সময় আমরা জাস্ট প্রোফাইল পিকচার অ্যান্ড নেম অ্যান্ড আপনার প্রোফাইল যে কভারটা আছে ওইটা সেট আপ করার পরে আমরা একটা বটন সেট আপ করার পরে আমরা ভাবি যে আসলে সম্পূর্ণভাবে সেট আপ কমপ্লিট। অ্যাকচুয়ালি এটা এরকম না, এটা আপনাকে আসলে ফুললি সেট আপে আরও কিছু হাইডিং বিষয় আছে, যেমন আপনার ডিসক্রিপশন আছে, তারপর ওয়েবসাইট লিঙ্ক, দেন মেইল অ্যাড করা, মেইল অ্যাড করার পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার আরও কিছু ইনফরমেশান আছে যেগুলো আপনাকে পেজে অ্যাড করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি যে এটা আমার পুরো মানে একদম পারফেক্ট একটা পেজ হয়ে গেছে। তো দেন আমরা এখন ওয়েবসাইটটা এখানে বসাবো। তো এই ছিল আমাদের ওয়েবসাইট, এটার জাস্ট আমরা লিঙ্কটা এখানে বসাই দিব। দেওয়ার পর এখানে শপ নাও যে বাটনটা আছে ওইটা আমাদের এখানে পেজে শো করবে। তো সাধারণত আমি যদি একটু চেক করে দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি কিরকম দেখা যায়। আমি যদি প্রোফাইল থেকে পেজটা ভিজিট করি তাহলে দেখেন এই যে শপ অন ওয়েবসাইট এরকম একটা অপশন চলে আসছে, মানে এখানে দেখেন নর্মালি মোটামুটি মনে হচ্ছে না পেজটা পারফেক্টই আছে, কোনো ইনফরমেশন যদিও দেয়া নেই, তারপরে ওরকম কোনো ইফেক্ট পড়বে না। বাট আপনাকে অবশ্যই সেটিং করে নিতে হবে, আদারওয়াইজ আপনার দেখা যাচ্ছে যে মানে পারফেক্ট যে সেট আপটা হবে না। তো ইউজার নেম ক্রিয়েট করতে হবে, আপনাকে ইউজার নেমটা ক্রিয়েট করতে হবে। তো আমি চেষ্টা করবো যে রিয়েল যেটা ওটার পাশাপাশি যেন আমি একটা ইউজার নেম রাখতে পারি, দেখি এটা নিয়ে ইউজার নেম আছে কিনা। এটা দিয়ে অ্যাভেলেবেল নেই তো ডট কম আমি অ্যাড করে দিই, দেখি অ্যাভেলেবেল পাই কিনা। এটাও অ্যাভেলেবেল নেই, ঠিক আছে আমি একটু অ্যাস অ্যাড করে দিই, ঠিক আছে এটাও অ্যাভেলেবেল নেই। আপনারা এবার খুঁজে একটু অ্যাভেলেবেল একটা দিবেন, ইউজার নেম দিবেন, দেন আপনারা নেক্সট স্টেপে যাবেন। তো ঠিক আছে আমি একটা ইউজার নেম পেয়ে গেলাম, আমি ইউজার নেমটা দিয়ে জাস্ট আমি ক্রিয়েট ইউজার নেম ক্রিয়েট করে ক্লিক করে দিলাম, দেন আমার একটা ইউজার নেম ক্রিয়েট হয়ে গেল। তো এখন দেখবেন আপনার এই যে এই নামটা দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে আপনার ডিরেক্টলি আপনার পেজে চলে যাবে। যেমন আমি যদি বলতে চাই কপি করে আমি টুইটার নিলাম facebook.com/, জাস্ট আপনার ইউজার নেমটা যদি দিয়ে কেউ সার্চ করে ডিরেক্টলি আপনার পেজে চলে যাবে। তো আপনি চাইলে এটা লিঙ্ক হিসেবে ব্যবহার করতে পারেন বা কাউকে শেয়ার করলে আপনি এই লিঙ্কটা দিতে পারেন, মানে আপনার https তারপর /// www. বা facebook.com লিখে স্ল্যাশ দিয়ে আপনার যে ইউজার নেমটা আছে ওটা দিলে আপনি ইউজার নেমটা পেয়ে যাবেন। দেন আমরা পেজে কীভাবে ইনভাইট করবো, এখানে ইনভাইট অপশনটা আছে যে আপনার যে ফেসবুক প্রোফাইলে যে ফ্রেন্ড লিস্টটা আছে ওইখানে যে ফ্রেন্ড লিস্টটা আছে ওই ফ্রেন্ড লিস্টদের আপনি ইনভাইট করতে পারবেন এই পেজে, যেন তারা এই পেজে ফলো করে বা জানা হয়। দেন আমার এখন যে কাজটা এটা হলো আমার পেজটাকে পরিপূর্ণভাবে সেট আপ করতে হবে। অ্যাট ফার্স্ট আমাকে ইনফরমেশনগুলো দিতে হবে, যেমন এডিট পেজ ইনফো, এতে গেলে আমরা দেখতে পাবো শর্ট ডিসক্রিপশন। তো ঠিক আছে আমরা একটু ওয়েবসাইটটাতে ভিজিট করি, দেন ওইখান থেকে আমরা কিছু ডিসক্রিপশন নিয়ে আসি। হ্যাঁ, তো আপনারা আপনাদের ওয়েবসাইটের যে ডিসক্রিপশনগুলো আছে ওইগুলো আপনারা এখানে দিবেন চেষ্টা করেন দেওয়ার জন্য। তো আসলে দেখতে পাচ্ছি ওয়েবসাইটে ওরকম কোনো ডিসক্রিপশন নাই লেখার মতো, আসলে লেখবো বা ওরকম কোনো ডিসক্রিপশন আমি পাচ্ছি না। তো সেক্ষেত্রে আপনারা এখানে ডিসক্রিপশন মেক করতে পারেন। একটা ওয়েবসাইটে আসলে পরিপূর্ণভাবে ডিসক্রিপশন থাকে, তো অন্য একটা ওয়েবসাইট যদি আমি ভিজিট করি তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন ডিসক্রিপশন পাওয়া যায় কিনা। তো নর্মাল আমি দেখি এটা গুগলে কোনো ডিসক্রিপশন আমি পাই কিনা, যদি পাই তাহলে দিব, আদারওয়াইজ আমি একটা ডিসক্রিপশন আপাতত দিয়ে দিই।
আচ্ছা আপাতত আমি শর্ট একটা ডিসক্রিপশন মেক করে ফেললাম, যেহেতু ডিসক্রিপশন আমি পাইনি সেহেতু আমি একটা শর্ট ডিসক্রিপশন মেক করে ফেললাম। দেন এখানে ফোন নাম্বার অ্যাড করতে হবে, আর যদি ফোন নাম্বার অ্যাড করতে না চান তাহলে আপনার এখানে আপনি সিলেক্ট করে দেবেন মাই পেজ ডাজেন্ট হ্যাভ ফোন নাম্বার। দেন আপনার অবশ্যই জাস্ট আপনার কান্ট্রিটা এখানে ইউজ করবেন, যেমন বাংলাদেশ, এখানে বাংলাদেশ দেওয়ার পর আপনার যে ফোন নাম্বারটা আছে ওই ফোন নাম্বারটা এখানে বসাবেন, যেমন 019 তো এটা দিলাম, দেওয়ার পর দেখেন এখানে আপনার ফোন নাম্বার হিসেবে এটা সেট হয়ে যাবে। তো এখানে দেখবেন ফোন নাম্বার হিসেবে সেট হওয়ার সময় অনেক সময় 00 চলে আসবে, এটা আপনার চাইলে রিমুভ করে দিতে পারেন, বাট কান্ট্রি কোড হিসেবে আপনি 00 থাকতে এখানে থাকলে ওটা নিয়ে তেমন একটা কোনো প্রবলেম হবে না, আপনি শুধু আপনার নাম্বারটা এখানে বসাবেন। হ্যাঁ, আপনি যে নাম্বারটা নর্মালি লেখেন ওইভাবে মনে করেন আপনি লেখাবেন, সাপোজ আমি এটা দিলাম। দেন আপনার হোয়াটসঅ্যাপটা কিভাবে অ্যাড করতে হবে, সেম যে নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ মেক করা আছে ওই নাম্বারটা এখানে বসাবেন। দেন আপনার যদি আমি একটু দেখাই, আর সাপোজ আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাদের মেক করা আছে, সেক্ষেত্রে আপনার এটা দিবেন, দেওয়ার পর এইখানে আপনার স্যান্ড কোড আপনার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ যাবে, যদিও এটা ভ্যালিড না যে কারণে এটা আসতেছে না, যখন আপনারা এখানে ভ্যালিড একটা নাম্বার দিবেন তখন আপনার হোয়াটসঅ্যাপ যে করা আছে অবশ্যই তার বিজনেস করে নেবেন, বিজনেস হোয়াটসঅ্যাপ করে নেবেন তাহলে বেস্ট হবে, বাট আদারওয়াইজ এটা আদার যে হোয়াটসঅ্যাপটা আছে ওইটাও চাইলে আপনারা এখানে কানেক্ট করতে পারবেন। তো তারপর হোয়াটসঅ্যাপে আপনার একটা কোড যাবে, ভেরিফিকেশন কোড, ওই কোডটা এখানে বসালে দেন আপনার এখানে হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে যাবে। তো আপাতত আমি হোয়াটসঅ্যাপটা দিচ্ছি না, অ্যান্ড ফোন নাম্বারটাও আপাতত আছে, ফোন নাম্বারটা দেওয়া থাক, হোয়াটসঅ্যাপটা দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। তো ঠিক আছে, এখন আমরা ইমেলটা অ্যাড করবো, এটার যে ইমেলটা আছে ওটা আমরা অ্যাড করে দিব। তো অবশ্যই আপনার বিজনেস মেল দেওয়ার ট্রাই করবেন, যদি বিজনেস মেল না থাকে সেক্ষেত্রে হয়তো আপনারা আদার্স মেল দিতে পারেন, বা আপনার যে পার্সোনাল মেলটা আছে ওটাই ইউজ করতে পারেন। তো আমি আপাতত বিজনেস একটা মেল দিয়ে দিচ্ছি, তো আমার এরকম একটা বিজনেস মেল ক্রিয়েট করা আছে অলরেডি BM@ শপের নেম দিয়ে। তো আমি এখানে এখন ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে BM না আদার্স কিছু ইউজ করবেন, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই মেলটা ইউজ করছি, আপনি অবশ্যই প্রফেশনাল মেল ইউজ করবেন, support@ দেন ওয়েবসাইট নেম, হ্যাঁ তারপর সাপোর্ট, এইগুলো ইউজ করে আপনারা করবেন, অথবা সেলস, নানা ধরনের ইউজ করে আপনারা করতে পারেন, বা অ্যাডমিন। তো যাই হোক, এখন ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে দিব, তো ওয়েবসাইটের লিঙ্কের জন্য আমাকে যা করতে হবে জাস্ট আমি ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পুট করে দিব। তো ওয়েবসাইটের লিঙ্কও কমপ্লিট, এখানে আপনার যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা আপনি দিবেন, যেমন আমি দিচ্ছি হাউস 29 আর রুট 10 তাজমহল রোড, রুট নাম্বার দিয়ে বা আপনি এখানে দিতে পারেন 29/10 দিয়ে তাজমহল রোড মোহাম্মদপুর। তো তারপর সিটিটা আপনি দিয়ে দিবেন, ঢাকা ডিভিশন ঢাকা, দেন পোস্টকোডটা দিয়ে দিবেন। আপনি চাইলে এখানে ড্রাগ এন্ড ড্রপ করে আপনার যে ম্যাপটা আছে আপনার অ্যাকচুয়ালি ম্যাপটা আপনি এখানে বসায় দিতে পারেন, আপনি যদি চান যে না আমার এখানে ম্যাপ শো করবে না সেক্ষেত্রে আপনি মাই পেজ ডাজেন্ট হ্যাভ এ লোকেশন। তো দেন আপনার সার্ভিস এরিয়াটা চাইলে আপনি সিলেক্ট করে দিতে পারেন, বাংলাদেশ, আর যদি বাংলাদেশ এখানে পান তাহলে দিবেন, আদারস যে আপনার যে যে ডিভিশনগুলোতে আপনার এই ব্র্যান্ডের ইয়াটা আছে যে আউটলেটটা আছে আপনি চাইলে ওই আউটলেটটা দিতে পারেন, আদারস এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা বাংলাদেশ বা আদার্স ফুললি সাপোর্ট আমরা করি, কেননা আপনি যদি এখানে শুধু সার্ভিস এরিয়া ঢাকা দিয়ে রাখেন সেক্ষেত্রে ঢাকার বাইরের মানুষ কিন্তু আপনার এখান থেকে পারচেস করবে না, বা আপনি শুধুমাত্র এটা ঢাকার থেকে ঢাকা যে এরিয়াটা আছে ওই এরিয়াতে শুধুমাত্র আমরা শিপিং করে থাকি, আর যেহেতু অনলাইনে সেল করবো আমরা সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে শিপিং করতে পারবো বা ওই কান্ট্রি বা আদার্স কান্ট্রিতে শিপিং করতে পারবো, সেক্ষেত্রে এখানে সার্ভিস এরিয়াটা ওরকম ম্যাটার করে না, বাট আপনি যদি কোনো আউটলেট থেকে শুধুমাত্র আউটলেট থেকে সেল দিবেন, বাট অনলাইনে সেল দিলে আউটলেট থেকে নিতে হবে, বা আপনার আউটলেট এরিয়াতে আপনি দিবেন বা কোনো একটা সিটিতে আপনি শিপিং করেন সেক্ষেত্রে এখানে আপনার সার্ভিস এরিয়াটা আপনি দিতে পারেন, দেন অলওয়েজ ওপেন রাখবো, যদি আপনার অনলাইনে সেল করেন সেক্ষেত্রে আপনার অলওয়েজ ওপেন রাখতে পারেন, বা আপনি চাইলে এখানে এখানে দিতে পারেন আপনার আর যে অফিসটা আছে এটা কখন খোলা থাকে কখন ক্লোজিং হয় এটা আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন, বাট আমি অলওয়েজ ওপেন দিয়ে দিলাম, সাপোর্ট বা আদার্স কাজের জন্য আপনার অলওয়েজ পেজটা ওপেন বা আপনার বিজনেস অলওয়েজ ওপেন, যেহেতু অনলাইনে করবো অবশ্যই অলওয়েজ ওপেন দিয়ে রাখবেন,
আমি মনে করি, বাট আপনারা চাইলে এখানে যদি আপনার অফিস কর্পোরেট অফিস থাকে বা আপনার কোনো ব্র্যান্ড থাকে সেক্ষেত্রে ওইটার যে ওপেনিং আওয়ার অ্যান্ড ক্লোজিং আওয়ারটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, যেমন 9টা থেকে আপনার 9টা টু 9টা PM আপনি দিয়ে দিতে পারেন চাইলে। তো যাই হোক, এটা আপনারা আমি অলওয়েজ ওপেন দিয়ে দিলাম, আপনারা যা আপনাদের মতো দিয়ে দিবেন। তো তারপর এখানে প্রাইভেসি পলিসি বা আদার্স বিষয়গুলো অ্যাড করতে হবে। আপনি যদি চান যে করোনা ভাইরাস COVID-19টা আপডেট করতে, সেক্ষেত্রে এখানে আপনার কিছু পলিসি আপডেট আছে, এগুলো আপনারা দিয়ে দিতে পারেন। তো যাই হোক, আমি আপাতত নন রেখে দিলাম। এখন আমার হলো এখানে আপনার যে বিজনেস কোভিডের যে ওয়েবসাইট ইউআরএলটা থাকবে, আপনি চাইলে ওইটা এখানে অ্যাড করে দিতে পারেন, বাট যেহেতু আমার নেই, আপনার যে ওয়েবসাইটটা আছে যদি কোভিড নিয়ে কোনো COVID-19 বা কোনো কিছু লেখা থাকে কাস্টমার এক্সট্রা সাপোর্টের জন্য, সেক্ষেত্রে আপনি এখানে ওই লিঙ্কটা অ্যাড করে দিবেন, আদারওয়াইজ আমি মনে করি না প্রয়োজন আছে। তো যাই হোক, আমি এটা স্কিপ করে গেলাম। তারপর প্রাইভেসি পলিসি, যদি আপনার ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি লিঙ্ক থাকে দিবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। তো যেহেতু আমার নেই, আমি দিলাম না, বাট কীভাবে দিতে হবে, জাস্ট আপনার প্রাইভেসি পলিসি নামে যে আইকন, যেমন আমি একটা শপে যদি আমি ভিজিট করি, একটা ওয়েবসাইট ভিজিট করি, ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা হলো তো সরি তো ওয়েবসাইটটাতে ভিজিট করার পর দেখবেন প্রাইভেসি পলিসি নামে একটা অপশন আছে, প্রাইভেসি পলিসি রিফান্ড পলিসি দেন টার্মস অ্যান্ড সার্ভিস। তো এখানে যে ইনফরমেশন গুলো আছে, এখান থেকে আপনার যে শিপিং পলিসি আদার্স বিষয়গুলো আছে এখানে, তো আমার টার্মস অ্যান্ড সার্ভিসটা দরকার বা প্রাইভেসি পলিসিটা দরকার, জাস্ট আপনার ওইটার যে লিঙ্কটা আছে, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আছে, ওইটা জাস্ট আপনার এখানে অ্যাড করে দিবেন। যেমন প্রাইভেসি পলিসিটা আমার প্রয়োজন, আমি দেন প্রাইভেসি পলিসির যে লিঙ্কটা আছে ওটা আমি এখানে দিয়ে দিলাম। তো এই ছিল আমাদের প্রাইভেসি পলিসি লিঙ্ক। আর যদি আপনার কোনো আপনার কাস্টমারদের ইমপ্রেস করার জন্য যদি কোনো কন্টেন্ট থাকে সেক্ষেত্রে আপনি এখানে দিবেন। অ্যান্ড আপনার প্রোডাক্টগুলো কী 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 টাইপের প্রোডাক্ট, আমি সাপোজ দিয়ে দিলাম টি শার্ট, টি শার্ট এবং পোলো টি শার্ট আমি আপাতত দিলাম। দেওয়ার পর আপনার মনে করেন এখানে আপনার যে কাস্টমারদের ইমপ্রেস করার জন্য আপনি চাইলে 2000 ক্যারেক্টারের মধ্যে একটি কন্টেন্ট লিখতে পারেন। তো আমি আপাতত এটা থেকে কপি করে দিয়ে দিই, আপনারা আপনাদের ওয়েবসাইটের যে ইয়েটা আছে অ্যাবাউট আসটা আছে আপনারা চাইলে ওইটা দিতে পারেন, বা কাস্টমারের জন্য বা কাস্টমার জন্য আপনার এই কন্টেন্টটা পড়ে প্রোডাক্ট পারচেস করতে আগ্রহী হয় সে এরকম ভাবে কি একটা কন্টেন্ট আপনারা দিয়ে দিবেন। তো যাই হোক, এতে কোনো অ্যাবাউট আছে এখন পর্যন্ত নেই, আপনারা চাইলে দিয়ে দিবেন। আমি আপাতত দিয়ে দিলাম, ওইটাই দিয়ে দিলাম। জাস্ট আপনারা আপনাদের মতো মেক করে দিবেন বা বায়ারের থেকে আপনারা নিয়ে নেবেন যদি বায়ারের কাজ করেন। তো যাই হোক, এটা আমি দিয়ে দিলাম এডিশনাল ইনফরমেশন। যদি আর আরও কিছু আপনার ইনফরমেশন থাকে, আপনি 5000 আপনি 50000 ক্যারেক্টারের মধ্যে আপনি চাইলে আরও অনেক ইনফরমেশন আপনি এখানে অ্যাড করতে পারেন। যদি আপনি চান আপনার বিজনেস সকল ইনফরমেশন অ্যাড করতে, আপনি সম্পূর্ণটা এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমি আপাতত অ্যাড করলাম না, বাংলাদেশি টাকায় প্রোডাক্টের প্রাইস লিস্টটা নর্মালি এরকম হয়ে থাকে, এরকম দিয়ে দিলাম। নর্মালি আপনার 1000-এর উপর যেহেতু থাকে, তাহলে আমাদের 4টা স্লট দিয়ে দিলাম। তো মোটামুটিভাবে আপনি চাইলে এক্সক্লুসিভ রাখতে পারি বা চিপে রাখতে পারি, চিপ রেট এরকম রাখতে পারি, যাই হোক আমি দিয়ে দিলাম। তারপর আপনার যে বিজনেসের যে ইনস্টাগ্রাম বলেন, ইনস্টাগ্রাম থেকে শুরু করে আপনার যে আদার্স ইয়াগুলো আছে, আপনি চাইলে ওইগুলো এখানে অ্যাড করতে পারেন। যেমন আপনার ইনস্টাগ্রাম যদি অ্যাড করতে যাই, আর সাপোজ মনে করেন আমার এই নামে একটা ইনস্টাগ্রাম মেক করা আছে, ইউজার নেমটা এখানে শুধুমাত্র ইউজার নেমটা বসবে, দেন আপনার এটা কি প্ল্যাটফর্মটা কোন কি প্ল্যাটফর্ম, এটা সাপোজ ইনস্টাগ্রাম, আমি প্লাস করে আদার্স প্ল্যাটফর্মে আনতে চাচ্ছি, পিন্টারেস্ট স্ন্যাপচ্যাট আনতে চাচ্ছি, তারপর আদার্স বিষয়গুলো আমি চাচ্ছি আমার পেজে ওগুলো শো করুক বা কাস্টমার দেখলে যেন একলিস্টটা বুঝতে পারে যে একলিস্ট আমার এটার এই নামে একটা ইউজার নেম পিন্টারেস্ট বা আদার্স সোশ্যাল মিডিয়াতে আমার আছে। তো আপনি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিতে পারেন, আবার চাইলে আপনি এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, স্ন্যাপচ্যাট থেকে শুরু করে টুইটার, টিকটক, আদার্স যে বিষয়গুলো আছে বা আদার্স লিঙ্কডিন থেকে শুরু করে আদার্স যে গিটহাব একটি ভালো প্ল্যাটফর্ম, স্কাইপি, আপনি যেন সব কিছু এখানে অ্যাড করতে পারেন, আদার্স অ্যাকাউন্ট হিসেবে সব কিছু অ্যাড করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ইনফরমেশনের পরিমাণ বৃদ্ধি পাবে। তো আপাতত এইটুকু আমি করে আমি সেভ করে দিব, বা জাস্ট সেভ করার কোনো অপশন প্রয়োজন নেই, আপনি জাস্ট ওটো সেভ হবে, এটা এখানে সেভ করার মতো আদার্স কোনো অপশনের প্রয়োজন হয় না। তো যাই হোক, এটা মোটামুটিভাবে পেজের ইনফরমেশনগুলো আমার সেট আপ কমপ্লিট, এখন শুধু আমার পেজের আদার্স কিছু সেটিং আছে, আমি ওই সেটিংগুলো জাস্ট করে নিব। যেমন পেজটা কি পাবলিশ থাকবে কিনা এখানে আপনারা চেক করতে পারবেন,
দেন এখানে আপনার যদি কোনো ভিজিটর পোস্ট, এখানে যদি আপনার পেজে কেউ ভিজিটর পোস্ট করে সেক্ষেত্রে আপনার কি কি অ্যালাউ করবে, চেকমার্ক দেওয়া আছে ফটো অ্যান্ড ভিডিও, তো এটা অবশ্যই আমাদের প্রয়োজন, সেক্ষেত্রে আমার ফটো আর ভিডিওটা আমি দিয়ে দিব। দেন এখন একটা বিষয় হলো আপনার পেজে যে ভিজিটর আছে প্রত্যেকে পোস্ট করলে ডিরেক্টলি পাবলিশড হবে, রাইট? আপনি চাইলে ডিসেবল করে রাখতে পারেন, বাট আমার তো অবশ্যই, যেহেতু আমার একটা বিজনেস এটা, সেক্ষেত্রে আমার কাস্টমাররা যারা আছে প্রোডাক্ট ভালো লাগবে তারা রিভিউ টাইপে আমাকে পোস্ট করবে, বাট অনেকে ব্যাড রিভিউ দিবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার এখানে একটা কাজ করতে পারি, আমার পোস্টটাকে আমি রিভিউ করে চেক করব যে অ্যাকচুয়ালি যে কোনো পার্সন যেন আসে আমাকে ব্যাড রিভিউ দিতে না পারে, অ্যাকচুয়ালি যেন কাস্টমারে ব্যাড রিভিউ দিতে পারে। এখন দেখা যাচ্ছে যদি আপনারা এখানে রিভিউ পোস্ট অপশনটা সিলেক্ট না করে আপনি যদি সেট না করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি একটা ব্র্যান্ডকে ভালো লাগবো না, আমি যদিও সার্ভিসটা তার নিইনি, আমি তাকে অবশ্যই খারাপ সার্ভিস দিচ্ছে, সেক্ষেত্রে আপনি এখানে রিভিউ যে পোস্টটা আছে ওইটা ওই অপশনটা সিলেক্ট করে দেন, সেভ করে দেবেন। তো আর কিছু বিষয় আছে এখানে, যেমন আপনার আপনার যে ফিডের অডিয়েন্স অ্যান্ড ভিজিটররা আছে ওরা আপনার নিউজ ফিডে এসে আপনার পেজগুলোকে ভিজিট করতে পারবে কিনা, ওই অপশনটা আপনি এখানে আপনি চাইলে দিয়ে সেভ করে দিতে পারেন, বাট সম্পূর্ণ সেটিং আসলে আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কোন ফিচারটি রাখতে চাচ্ছেন কোনটি রাখতে চাচ্ছেন না। তো অটো জেনারেল ভিডিও ক্যাপশন অ্যান্ড সাবটাইটেল, এখন অনেক সময় আমরা কি করি, আমরা যখন ভিডিও কোনো একটা ভিডিও পোস্ট করতে যাই, এটা কি আসলে অনেক সময় আমাদের সাব টাইটেলটা প্রয়োজন হয়, মানে ভিডিও টাইটেলটা প্রয়োজন হয় বা ভিডিও যে ক্যাপশনটা এটা প্রয়োজন হয়, তো এটা অনেকে বুঝে না, সেক্ষেত্রে অনেকে ভিডিও যখন পেজে পাবলিশ করতে যাই আপনার ডিরেক্টলি পাবলিশ করার সময় দেখা যাচ্ছে পাবলিশ হচ্ছে না, আপনার যে পোস্টের যে ক্যাপশনটা আছে বা একটা পোস্ট সাধারণত যেভাবে করা হয় ওই পোস্টের ক্যাপশনটা প্রত্যেকে দেয়, দেওয়ার পর আপনার ভিডিও ক্যাপশনটা দিতে আসলে ভুলে যায় বা দিতে পারে না, সেক্ষেত্রে এটা অটো জেনারেট হবে কিনা। তো যাই হোক, আমি এটা অটো জেনারেট দিয়ে দিলাম ক্যাপশন, অটো জেনারেট দেন অটো জেনারেট সাবটাইটেল। এখন এখানে আপনার এখানে একটা বিষয় আছে, মেক আনএভেলেবল টু ভিউয়ার্স ইউনিট আই রিভিউ। ওকে, তো যারা ইয়ে আছে ভিজিটর আছে ওদের যে মানে ওরা যদি কখনো ভিডিও বা কোনো কিছু করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যদি রিভিউ করতে চান ওইটা আপনি ওই ক্যাপশনটা পর্যন্ত আপনি রিভিউ করতে পারবেন, সেক্ষেত্রে এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। দেন সেভ অ্যান্ড চেঞ্জ, এটা সেভ করবেন এবং প্রতিটা সেটিং যখন আপনি এখানে সেট আপ করবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনারা এখানে ইয়ে করে দিবেন, সেভ অ্যান্ড চেঞ্জ করে দেবেন, আদারওয়াইজ মানে কোনো পার্ট অফ সেভ হবে না। তো এটা হলো আপনার পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং, সেক্ষেত্রে আপনার এখানে যে পোস্ট এবং আপনার যে স্টোরিগুলো আছে ওইগুলো আসলে ওইগুলো শেয়ার করার জন্য আপনি চাইলে এটা ডিসেবল করে রাখতে পারেন, সেক্ষেত্রে আমি মনে করি এটা একটা বিজনেসের জন্য খুবই ইম্পর্টেন্ট পার্ট, আপনি অ্যালাউ করে রাখবেন। তো মেসেজ অপশনটা এখানে দেখেন, যদি আপনি মেসেজ অপশনটাকে হাইড রাখতে চান আপনার পেজ থেকে, সেক্ষেত্রে আপনি এখানে আপনার যে আপনি যদি চান যে আমার পেজে আসলে কোনো কাস্টমার মেসেজ করবে না, সেক্ষেত্রে আপনার এটা ডিসেবল করে রাখতে পারেন, আমি অ্যালাউ করে রাখলাম। তারপর ট্যাগিং অ্যাবিলিটি, আমার পোস্ট বা ভিডিও এতে আমি ট্যাগ করার জন্য আসলে যে ইয়াটা আছে ওইটা আমি অ্যালাউ করে রাখলাম, যে আমার পেজকে বা আমি আমার পেজে যে ফটো বা আদার বিষয়গুলো আছে ওইগুলো যেন পাবলিশ করার সময় ট্যাগ অপশনটা মানে চলে আসে। তারপর আদার্স ট্যাগিং, এখানে আপনার আদার্স ট্যাগিং কিছু বিষয় থাকে, যেমন অ্যালাউ পিপল অ্যান্ড আদার্স পেজ টু, যেমন আমার যে বিজনেস নেম ওইটা। তো যাই হোক, এটার অপশনটা হলো আপনি যদি আদার্স কোনো বিজনেস পেজ আপনাকে ট্যাগ করতে চায় সেক্ষেত্রে আপনি কি ওইটা অ্যালাউ করবেন কিনা, বা আদার্স পিপল বা আদার্স পেজ যদি আপনাকে ট্যাগ করে সেক্ষেত্রে আপনি কি এটা অ্যালাউ করবেন কিনা, সেটা আপনি এখানে চাইলে অ্যাড করে দিতে পারেন। তো যাই হোক, আমি এটা অ্যাড করে দিলাম, এটা অ্যালাউ থাক ডিফল্টভাবে। আপনি যদি চান যে কান্ট্রি রেস্ট্রিকশন, সেক্ষেত্রে আপনি এখানে চাইলে কোনো একটা কান্ট্রিতে আপনি চাচ্ছেন যে অলরেডি বিজনেস করেন বা স্পেসিফিক কিছু কান্ট্রিতে, যেমন হতে পারে অলরেডি বিজনেসের মধ্যে বা অলরেডি বিজনেস করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার 5টা কান্ট্রিতে শুধু আপনার বাদ আছে বা 5টা কান্ট্রিতে আপনি বিজনেস করতেছেন না, সেক্ষেত্রে আপনি চাইলে এই 5টা কান্ট্রিতে আপনি হাইড রাখতে পারেন। সাপোজ আমি ইন্ডিয়া, এখানে ইন্ডিয়া আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম, বা আদার্স কিছু কান্ট্রি নাইজেরিয়া, তো সাপোজ এই দুইটা কান্ট্রিকে আমি চাচ্ছি বিজনেস হাইড রাখতে, এই কারণে এই দুইটা কান্ট্রিতে আমি বিজনেস করি না, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে সেভেন চেঞ্জ করে দিলে ওই দুইটা কান্ট্রির মানুষ কখনো আপনার এই বিজনেস পেজ দেখতে পারবে না, মানে তারা ভিজিট করে খুঁজেই পাবে না বা সার্চ করে খুঁজেই পাবে না, লিঙ্ক দিলেও সে মানে ঢুকতে পারবে না, লিঙ্কে ঢোকার পরও ডিফল্টভাবে আপনার পেজে ভিজিট করে দেখতে পারবে না যে আসলে পেজ কী অবস্থায় আছে বা কিছু করতে পারবে না, অ্যাটলিস্ট মানে দেখতেই পারবে না, টোটালি হাইড।
বাট আরেকটা বিষয় যেহেতু এটা আমাদের শুধুমাত্র বাংলাদেশি বিজনেস, আপনি যদি চান আদার্স কোনো কান্ট্রি মানুষের আমার বিজনেস পেজ ভিজিট করার প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে আপনি চাইলে এখানে অনলি শো দিয়ে আপনি চাচ্ছেন শুধুমাত্র বাংলাদেশে ভিজিট করো আর আদার্স কান্ট্রি ভিজিট করার আমার প্রয়োজন নেই, শুধুমাত্র বাংলাদেশে যারা আছে বা বাংলাদেশি তারাই একমাত্র এই পেজটা ভিজিট করতে পারবে, সেক্ষেত্রে আপনি এটা সেভেন চেঞ্জ করে দিতে পারেন। এখন একটা বিষয় হলো যখন আপনি কান্ট্রি ওয়াইজ বিজনেস করবেন সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন, বাট যখন অলরেডি বা আদার্স কান্ট্রিতে যদি সার্ভিস দেন সেক্ষেত্রে আমি মনে করি যে এখানে কান্ট্রি রেস্ট্রিকশনটা দেওয়ার প্রয়োজন নাই। এখন আরেকটা পার্ট এখানে থাকে, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার দেশের বাইরে বাঙালি থাকে অনেকেই, তারা বাংলাদেশি ওরকম ভাবে সিলেক্ট করেনি, তো সেই কিন্তু আপনার পেজটা ভিজিট করতে পারবে। আমি মনে করি যে কিছু কান্ট্রি আপনার এখানে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই যদি আপনার একটা ব্র্যান্ড হয়ে থাকে, কেননা আপনি যদি একটা ব্র্যান্ড আদার্স কান্ট্রি একটা ব্র্যান্ড থাকে সেক্ষেত্রে আপনি এখানে যদি কোনো কিছু সিলেক্ট না করেন প্রতিটা কান্ট্রি মানুষই কিন্তু এখানে দেখতে পারবে, আসলে এখানে তো কোনো পার্সনকে আপনি করতেছেন না বা ব্লক করতেছেন না, সেক্ষেত্রে আপনি করতে পারতেন। তো যেহেতু কোনো পার্সনকে আপনি ব্লক করতেছেন না সেক্ষেত্রে আপনি চাইলে এখানে কান্ট্রি রেজিস্ট্রেশনটাকে না দিতেও পারেন, তাতে করে আপনার সার্চ ভলিউমটা বেশি হবে বা ব্র্যান্ডিংটা বেশি হবে। তো যাই হোক, এখানে আপনার যে ফিল্টার আমার যে এখানে ইয়াটা আছে এস রেজিস্ট্রেশন আছে, এখানে আপনি কত বয়সের উপর বা কোন কোন বয়সের বেশি হলে আপনার বা কম হলে এখানে আপনার পেজটা দেখতে পারবে তারা বা তাদের কাছে শো করবে। তো এটা আমি নর্মালি পাবলিক করে রাখি, কোনো একটা ব্র্যান্ড বা কোনো কিছু করতে পাবলিক করে রাখতে হয়। তো কন্টেন্ট কন্টেন্ট মডারেশন, এখানে যদি কোনো কন্টেন্ট আপনি লিখে রাখেন এবং অ্যাড করে রাখেন যেমন খারাপ বা কেউ আপনার বিজনেস নষ্ট করার জন্য এমন কোনো কন্টেন্ট ইউজ করতে পারে, এরকম কন্টেন্ট যদি পোস্ট বা কমেন্ট করে সেক্ষেত্রে এটা অটোমেটিক ডিনাই হয়ে যাবে বা ওটা রিমুভ হয়ে যাবে বা হাইড হয়ে যাবে। আপনি চাইলে ওই কন্টেন্টগুলো এখানে আপনি দিয়ে দিতে পারেন বা দিয়ে আপনি এখানে চাইলে যত ইচ্ছা তত কন্টেন্ট দিয়ে রেগুলার আপনি আপডেট করতে পারেন। তো যাই হোক, এটা আমি আপনাদের কিছু দিলাম না, প্রয়োজন নেই। তো দেন আমি আদার্স ইয়াতে চলে যাই, এইখানে আপনার পেজ যে ফিল্টারিংটা আছে ওটা আমি আপাতত সিলেক্ট করে দেন সেভ এন্ড চেঞ্জ করে দিলাম। তারপর যে বিষয়টা থাকে সিমিলার পেজ সাজেশন, তারপর এখানে পেজ আপডেট অপশনটা, মানে আপনার পেজ যদি আপডেট হওয়ার অনেক সময় ফেসবুক বা আদার সাইট ইনফরমেশন আপডেট হতে পারে, সেক্ষেত্রে অটোমেটিকলি পাবলিশড অ্যান্ড পোস্ট হবে কিনা, সাপোজ আপনার লোগোটা চেঞ্জ করলেন, আপনি লোগোটা চেঞ্জ করার পরে লোগোটাকে পোস্ট হবে কিনা এটা আপনি চাইলে হাইড করে মানে আপনার অ্যালাউ করে রাখতে পারেন অটোমেটিক পাবলিশড পোস্ট, আর আপনার অটোমেটিক হবে না আপনি ম্যানুয়ালি করবেন, তো দুটাই আপনি করে দিতে পারেন। তো আমি আর কিছু করলাম না, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ আপনার পোস্টে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ যে এটা আছে আপনি চাইলে লিখতে পারবেন, এটা আপনার এখানে পিপলরা লিখতে পারবে। তো যাই হোক, আমি সেভেন চেঞ্জ করে দিলাম, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ মানে আপনি কয়েকটা ল্যাঙ্গুয়েজ অ্যাজ লাইক বাংলা অ্যান্ড ইংলিশ। তারপর অটোমেটিক আপনার যে ট্রান্সলেশনের যে বিষয়টা থাকে, অনেক সময় পোস্টে আপনার বাংলা লাগবে বাট অনেকেই বাংলা অপশনটা পায় না বা তারা ইউজ করে না, সেক্ষেত্রে ফেসবুক তারা অটোমেটিক ইংলিশ করে দিবে, মানে ওই বাংলাটাকে ট্রান্সলেশন করে ইংলিশ করে দিবে। কমেন্ট র্যাঙ্কিংটাকে কমেন্ট মোস্ট যে আপনার রিলেভেন্ট কমেন্টগুলো আছে ওইগুলোকে আপনি ডিফল্ট বাই মানে পপুলার করে রাখতে পারেন বা ওইগুলোকে আপনি উপরে শো করাইতে পারেন। তো এই ছিল আপনার কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, আপনার যদি ফেসবুক ডাউনলোড করতে চান মানে আপনার যে অ্যাগুলো আছে ওগুলো আপনি কিন্তু ডাউনলোড করে রাখতে পারেন। তারপর মার্চ পেজ, আপনি যদি দুটা পেজকে একসাথে করতে চান এগুলো নিয়ে নেক্সট ভিডিও পাবেন, অ্যান্ড ডিলেট পেজ যদি আপনি পেজটাকে ডিলেট করে দিতে চান এখানে জাস্ট পারমানেন্টলি ডিলেট দিস বিজনেস মানে আপনার যে পেজটা আছে ওটা ডিলেট করে দিতে পারবেন। দেন আরও অনেক সেটিং আছে, ওগুলো নিয়ে আমরা পরে নেক্সটে কোনো একটা ভিডিওতে আমরা আলোচনা করবো। দেন আজকে শুধু আমরা বিজনেস ম্যানেজারটাকে কমপ্লিটভাবে ক্রিয়েট করবো, তো আমরা চলে যাবো বিজনেস ম্যানেজার তো যাই হোক, মোটামুটি আমার পেজটা সেট আপ করা কমপ্লিট, মানে নর্মাল যে ইনফরমেশনগুলো আছে বা আদার্স বিষয়গুলো আছে ওগুলো আমার মোটামুটি সেট আপ কমপ্লিট বলা যেতে পারে। এখন শুধুমাত্র আমার ওয়েবসাইটে আসার পর প্রত্যেকে ইনফরমেশন দেখতে পারবে বা আদার্স যে বিষয়গুলো আছে, এখন শুধু পোস্ট করলে আমার এভরিথিং ইজ গুড। তো আদার্স আরও অনেক ফিচার আছে ফেসবুক পেজে যা অ্যাকচুয়ালি আজকের এই পার্টে দেখানো সম্ভব হচ্ছে না, আমরা নেক্সট কোনো পার্টে দেখাবো। তো এখন আমি চলে যাবো বিজনেস ম্যানেজারে, তো বিজনেস ম্যানেজার কিভাবে মেক করতে হবে, তো business.facebook.com এই business.facebook.com লিখে যখন আপনারা সার্চ করবেন তখন ফেসবুকের যে বিজনেস ম্যানেজার যে ইয়াটা আছে পার্টটা আছে ওটা চলে আসবে, তো আমার বিজনেস সুইটে চলে আসলো। অনেকে বিজনেস সুইট আসবে না, ডিরেক্টলি ক্রিয়েট করতে বলবে আপনার, এখানে এরকম আসতে পারে আমি যদি আদার্স একটা ব্রাউজার ইউজ করি তাহলে বুঝতে পারবেন।
যদি ফেসবুক লগ ইন করা না থাকে বা অনেক সময় এরকম আসতে পারে, আমি যদি একটু আদার্স একটা ব্রাউজার ওপেন করি তো অনেক সময় এমন থাকতে পারে বিজনেস ডট ফেসবুক ডট কম লিখে যখন সার্চ করবেন লগ ইন অপশন অর ক্রিয়েট অ্যাকাউন্ট, অনেক সময় লগ ইন করার পর যদি আপনার ফেসবুকটা লগ ইন করা থাকে, কোনো বিজনেস পেজ যদি আপনার না থাকে ক্রিয়েট করা, সেক্ষেত্রে আপনার এরকম একটা অপশন আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট, লগ ইনটা থাকবে না যেহেতু আপনার ফেসবুকে আপনি ডিফল্টভাবে লগ ইন করা আছেন। তো জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে আপনারা ক্রিয়েট করে নেবেন। যেমন ক্রিয়েট অ্যাকাউন্ট এখন আমরা একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব, তো সেক্ষেত্রে এখন আমরা ক্রিয়েট করার সময় দেখি কি কি আমাদের প্রয়োজন হয়। তো ক্রিয়েট এ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, তো এটা এটাতে ক্লিক করার পর এখানে কি বলছে, আপনার বিজনেস অ্যাকাউন্ট নেম দিতে বলছে। অনেকের অনেকভাবে আসবে বিজনেস অ্যাকাউন্ট নেম, দেন ইমেল, বিজনেস মেল অ্যান্ড আপনার নেম, আপনার নেমও অনেক সময় যেতে পারে। সেক্ষেত্রে আপনার যে ফেসবুকের লিগ্যাল নেমটা আছে ওটা আপনি দিয়ে দিবেন, মানে আপনার ফেসবুক প্রোফাইলে যে নেমটা আছে। তো যাই হোক, আমি আপাতত দিয়ে দিলাম বিজনেস নেম, আমার ব্র্যান্ডের নেমটা আমি দিয়ে দিলাম, এটা আমার বিজনেস নেম। দেন নেক্সট নেক্সট, তারপর বলছে কন্ট্রাক্ট ইনফরমেশন, এখানে আপনি কি ফার্স্ট অর সারনেম বলছে। তো যাই হোক, আমি এখানে ফার্স্ট অর সারনেমটা আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমার বিজনেস মেলটা দিতে বলছে, আমি একটা বিজনেস মেল মেক করে রেখেছি ইতিমধ্যে, আমি ওই বিজনেস মেলটা এখানে আমি দিয়ে দিচ্ছি। অ্যাজ লাইক এটা আপনার বিজনেস মেল, আপনি জাস্ট আপনার বিজনেস মেলটা দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এইখানে আপনার বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট হয়ে যাবে। তো আপনি চাইলে ডিরেক্টলি, চাইলে আপনার যে বিজনেস, এই বিজনেস ম্যানেজারের জন্য যে বিজনেস পেজটা আছে এটা চাইলে আপনি ডিরেক্টলি এখানে সিলেক্ট করে আপনি অ্যাড করে দিতে পারেন। নেক্সটে ক্লিক করলে আপনার বিজনেস ম্যানেজার ওটো ওই ইয়াটা নিয়ে নিবে, ওই পেজটা অ্যাড হয়ে যাবে। বাট আমি চাচ্ছি না এভাবে করতে, আমি ম্যানুয়ালি অ্যাড করবো। তো স্কিপ করে গেলাম, এখানে আপনার বলছে এন্টার, মানে অ্যানাদার পার্সনকে যদি আপনি কোনো এমপ্লয় বা আদার্স কাউকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে চান সেক্ষেত্রে তাকে আপনি ডিরেক্টলি এখানে ইনভাইট করে দেন আপনি করতে পারেন। এটা হলো ফেসবুক প্রেজেন্ট টাইমে খুবই আপডেট, আপডেট হওয়ার পর লেটেস্ট আপডেট হওয়ার পর এরকম আসছে আর কি, লাস্ট আপডেটে। আগে ছিল একটু ব্যতিক্রম, আপনার ডিরেক্টলি শুধু আপনার বিজনেস নেম অ্যান্ড আপনার মেলটা দেওয়ার সাথে সাথে আপনার মেলে একটা ভেরিফিকেশন কোড চলে যেত, দেন আপনি ওইখান থেকে সবকিছু ম্যানুয়ালি সেট আপ করতে হতো। বাট এখন ফেসবুক আপডেট হওয়ার পর আরও অনেকটা সেট আপ করা বিজনেস ম্যানেজার অনেকটা ইজি করে দিয়েছে। তো যাই হোক, আমি কাউকে এখন এমপ্লয় বা অ্যাডমিন রিকোয়েস্ট পাঠাচ্ছি না, আমরা কীভাবে ম্যানুয়ালি পাঠাইতে পারি সহজে আমরা বলে নিচ্ছি। এখানে যে কোনো একটা মেল আপনি দিয়ে জাস্ট এমপ্লয় নাকি অ্যাডমিন হবে, আপনি জাস্ট নেক্সটে ক্লিক করলে তার কাছে রিকোয়েস্টটা চলে যাবে। তো আপাতত এটাকে আমরা স্কিপ করে গেলাম, আমরা দেখবো বিজনেস ম্যানেজার থেকে কিভাবে আমরা অ্যাক্সেস পেতে পারি। তো যাই হোক, এখন আমাদের শুধুমাত্র মেইলটা অ্যাড করা, বিজনেস ম্যানেজারের নামটা দিয়ে আমরা জাস্ট আমাদের নামটা দিয়ে আর মেইলটা দিয়ে আমরা অ্যাড করে দেন আমরা এখন কনফার্ম করে দিচ্ছি। এখন আমাদের বিজনেস ম্যানেজারটা অলরেডি ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল। তো অলমোস্ট আমার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা কমপ্লিট, এখন আমরা দেখবো বিজনেস ম্যানেজার সেটিং কিভাবে আমাদের ঢুকতে হবে। তো দেখেন, এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে নিচে আমাদের ইওর অ্যাকাউন্টে, মানে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে যে পেজগুলো আছে এগুলো শো করবে, দেন আপনার এখানে বিজনেস অ্যাকাউন্ট। তো এখানে আপনার বিজনেস অ্যাকাউন্ট অলরেডি করা আছে, মানে বিজনেস ম্যানেজার অলরেডি ক্রিয়েট করা আছে আমাদের বিজনেসের নেম দিয়ে। তো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখন আমরা দেখবো বিজনেস ম্যানেজার আমার কি করতে হবে। অনেকে কিছু বিষয়ে এখানে মিস্টেক করে, যেমন মেল ভেরিফিকেশনটা এখানে ডিরেক্টলি চাই নাই, বা অনেক সময় নোটিফিকেশন আপনার আসতে পারে আপনার মেলটা ভেরিফিকেশন করার জন্য। বাট রিসেন্টলি মেলটা ভেরিফিকেশন করার জন্য আপনার অনেকে নোটিফিকেশন দিচ্ছে, অনেকে দিচ্ছে না। বাট অ্যাট ফার্স্ট আপনাকে বিজনেসের যে মেলটা আছে ওটাকে আপনার ভেরিফিকেশন করে নেবেন, আদারওয়াইজ দেখা যাচ্ছে অনেক সময় প্রবলেম করতে পারেন। তো এটা আমরা কীভাবে বুঝতে পারবো যে বিজনেস মেলটা ভেরিফিকেশন করা আছে কিনা, সহজে বোঝার জন্য আপনার বিজনেস ম্যানেজারের সেটিংয়ে যাওয়ার পর পিপলে ক্লিক করবেন। আপনি যে অ্যাক্সেসটা আপনার, মানে আপনার যে লিগ্যাল অ্যাক্সেসটা, ওইটাতে আপনি যখন যাবেন বা ক্লিক করবেন এখানে আপনার যে আপনার নামটা থাকবে, দেন অ্যাডমিন অ্যাক্সেস, দেন আপনার মেলটা এখানে থাকবে। তো আমরা একটু চলুন দেখে নেওয়া যাক, বিজনেস ইনফরমেশনে যাবেন, এখানে আপনার যে বিজনেস ইনফরমেশনগুলো আছে এখানে আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন। যেমন আপনার 2020 সাল বা আদার্স প্রিভিয়াস টাইমে যখন বিজনেস ম্যানেজার মেক করা হতো, বিজনেস ক্রিয়েটে বিজনেস ম্যানেজার ক্লিক করার পর নাম, বিজনেস নাম, বিজনেসের যে নামটা আছে ওইটা ইনফরমেশন ফুল দিয়ে এবং আপনার বিজনেসের ফুল ইনফরমেশনগুলো দিয়ে দেন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা হতো। ফোন নাম্বার থেকে শুরু করে আদার্স যে আপনার স্টেট আছে, টাউন আছে, স্ট্রেট অ্যাড্রেস আছে, কান্ট্রি, দেন বিজনেস লিগেল নেম, হ্যাঁ, ট্যাক্স আইডি যে নাম্বারটা আছে ওটা অপশনাল পূর্বে ছিল, এখানে বিজনেস ওয়েবসাইট, এগুলো দিয়ে দেন কিন্তু আপনার বিজনেস ম্যানেজার সেট আপ করা, মানে সেট আপ করতে পারতো। বাট এখন প্রেজেন্ট টাইম আপডেট হওয়ার পর এগুলো ইনফরমেশন দিয়ে, প্রিভিয়াস কোনো ইনফরমেশন দেওয়া লাগে না,
এগুলো নেক্সট দিতে হয়। তো অনেকে যা করে এখানে আপনার ইনফরমেশন গুলো মানে প্রিভিয়াস ইনফরমেশন গুলো দেয় না আর কি, তো সেক্ষেত্রে আমরা প্রিভিয়াস যে ইনফরমেশন গুলো আছে ওইগুলো আমরা এখানে দিয়ে দিব আর কি, মানে আমাদের যে বিজনেস ইনফরমেশন গুলো আছে এগুলো আমরা দিয়ে দিব। তারপর আমরা শুধু মেল ভেরিফিকেশন পর্যন্ত আজকে রাখি। এখানে দেখেন যে আপনার মেলটা ইতিমধ্যে এই মেলটা দেওয়া আছে, এই মেলে আপনার একটা মেল যাবে। তো আমি এই মেলটা ওপেন করি, আমার এই বিজনেস মেলটাকে আমি ওপেন করতেছি। আমার যে যে এটা একটা বিজনেস মেল, এটাতে আমরা দেখবো খুঁজে যে আমরা কোনো মেল পেয়েছি কিনা। তো সেক্ষেত্রে এখানে দেখেন এখানে কোনো মেল এখনো পর্যন্ত আমি দেখতে পারতেছি না। ঠিক আছে, আমরা কোনো মেল যেহেতু পাচ্ছি না সোশ্যালে বা আপনার প্রাইমারিতে কোনো আমরা মেল এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করতে পারি। রিসেন্ট যে এটা আছে একটা রিসেন্ট ভেরিফিকেশন মেল, তো আমরা এখানে রিসেন্ট করে দিলাম। রিসেন্ট করে দেওয়ার পর এখন আমরা চেক করব যে আমাদের মেলটা পাওয়া যায় কিনা। আমি একটু রিফ্রেশ করি। তো দেখেন প্রিভিয়াস আমরা যখন ব্রাউজারটাকে রিফ্রেশ করার পর দেখেন এখানে আমাদের বিজনেস যে ম্যানেজারটা আছে ওটা কনফার্মেশনের জন্য একটা মেল ফেসবুক থেকে দেওয়া হয়েছে। আমি জাস্ট কনফার্ম নামে ক্লিক করে আমি মেলটাকে কনফার্ম করে নিব। তো একটা বিষয় মনে রাখবেন, অনেক সময় আপনি যখন বিজনেস মেল বা মেলটা আপনি দিবেন আপনার ভেরিফিকেশন যে ইয়েটা আছে কনফার্ম যে লিঙ্কটা আছে ওটা হয়তো আপনি ইমেলটা পেতে আপনি একটু লেট হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা হতাশ হবেন না, আপনারা কিছু সময় অপেক্ষা করবেন। এখন দেখেন যে মেলটা আপনার অ্যাক্সেসের পর আপনার যে মেলটা আছে ওইটা আপনার চলে আসছে। তো যাই হোক, রীতিমতো আমার যে বিজনেস মেলটা আছে আমি ভেরিফাই করে নিলাম। দেন এখন আমরা আদার সেটিংগুলো আমরা প্রিভিয়াস ইয়েতে দেখবো বা নেক্সট যে ভিডিও পার্টটা আছে ওটাতে আমরা দেখবো, কেননা এক একটা ভিডিও পার্টে আসলে সম্পূর্ণ বিজনেস ম্যানেজার সেটআপটা দেখানো পসিবল না। তো এতক্ষণ আমরা দেখতেছিলাম কিভাবে একটি বিজনেস পেজ ক্রিয়েট করা হয় এবং কিভাবে একটি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা হয়, বিজনেস পেজ এবং বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে কী কী ইনফরমেশান প্রয়োজন হয় সম্পূর্ণ আমি ডিটেলসে বলা ট্রাই করেছি এবং আপনাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দিয়েছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করতে পারি এই ভিডিওটি দেখে যারা বিজনেস পেজ এবং বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন তাদের কোনো সমস্যা হবে না। তারপর যদি কোনো কারণবশত কোনো সমস্যা হয়ে থাকে আপনারা সরাসরি আমার কমেন্ট বক্সে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিন আপনাদের সমস্যাগুলো, আমি সর্বোচ্চভাবে চেষ্টা করবো আপনার সমস্যাটি সমাধান করে দেওয়ার জন্য। এবং আমাদের বিজনেস আজকের এই আজকের টপিকটি ছিল আমাদের বিজনেস পেজ কীভাবে সেট আপ করতে হয় এবং বিজনেস ম্যানেজার কীভাবে ক্রিয়েট করে সেট আপ করতে হয়। এই পর্যন্তই, আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো রাখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা যে বেল আইকনটি আছে ওই বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন যেন আমরা ভিডিওটি পাবলিশ করার সাথে সাথে আপনি ভিডিওটি দেখতে পান। এবং এখনো পর্যন্ত যারা আমার ফেসবুক গ্রুপটি রয়েছে, সাপোর্ট গ্রুপটি রয়েছে, ওই গ্রুপটিতে এখনো পর্যন্ত যারা জয়েন হতে পারেননি তারা দ্রুত ফেসবুক যে সার্চটা আছে ওই সার্চ বারে ক্লিক করে ফ্রিল্যান্সিং টিপস লিখে সার্চ করুন এবং আপনারা এই গ্রুপটিতে জয়েন হয়ে যান। এই গ্রুপে আপনারা আপনাদের সমস্যাগুলোকে পোস্ট করুন স্ক্রিনশট দিয়ে, আমরা ডিটেলসে আপনাদের সমস্যাগুলো সমাধান করার সর্বোচ্চভাবে চেষ্টা করে যাব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।